নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জৈব সার উৎপাদন কেন্দ্রে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য দিয়ে জ্বালানি তেল উৎপাদন কার্যক্রম পুরোদমে চলছে। এর ফলে নগরী বর্জ্য ও পলিথিন মুক্ত হচ্ছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি রুমন রেজা তথ্য, ভিডিও চিত্রে জাহিদুজ্জামানের রিপোর্ট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি প্রতিষ্ঠান মেঘা অর্গানিক বাংলাদেশ। পরিচ্ছন্ন কর্মীদের সংগ্রহ করা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য এনে তা দিয়ে তৈরি হচ্ছে প্রায় সব ধরনের জ্বালানি তেল। উৎপাদন বাড়তে থাকায় নগরীতে প্লাস্টিক ও পলিথিন দূষণ কমে আসছে। আমরা এটা প্যাকেটজাত করে আমরা ডেলিভারি করি। এখানে আমাদের প্রচুর পরিমাণে চাহিদা আছে। তেল উৎপাদনের কাঁচামাল হিসাবে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য কেজি প্রতি 20-30 টাকা দরে কিনে নিচ্ছে এর প্রতিষ্ঠান। আমরা করতাম যে পচনশীল বর্জ্য, এই পচনশীল বর্জ্যটা দিয়ে আমরা শুধু জৈব সার উৎপাদন করতাম। এর মধ্যে 30-40% আমাদের অপচনশীল প্লাস্টিক পলিথিন থাকতো। এখন এই বাকি 30-40%কে আমি রিসাইকেল করে এটা থেকে বাই প্রোডাক্ট পাচ্ছি। 2 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র। পুরো এটা নারায়ণগঞ্জে পলিথিনে সয়লাব, এই কারণে আমাদের এই পদক্ষেপটা প্রথম নেওয়া। আমরা আশা করতেছি যে অন্তত আমি 100% বলবো না, কিন্তু 50% আমরা এটা থেকে মানে পলিথিন থেকে শহরবাসীকে মুক্ত করতে পারবো। এটা কিন্তু শুধু পলিথিন না, এখানে কিন্তু প্লাস্টিক বোতলের প্রয়োজন আছে, মানে পলি জাতীয় এই সমস্ত জিনিসগুলি দিয়ে আমরা করব। সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকাতে এমন আরও 2টি প্রকল্প চালু করবে সিটি কর্পোরেশন। জাহিদুজ্জামান, চ্যানেল আই।